করতে হবে। দাওয়াত করলো ভাই, আপনার দাওয়াত থাকলো, সে গরিব হোক ধনী হোক যে হোক, তার বাড়িতে আপনাকে যদি দাওয়াত দেয় আপনাকে দাওয়াতে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি বলেন মহল্লা এটা হক তো আমি আগে থেকেই জানি, এটা হক তো আগে থেকেই জানি, খাবার দিকে তো আমরা অনেক আগে। যদি খালি বলে দেওয়া যায় ভাই হাড়ি বারুন জাফো দুদিন আগে থেকেই ভালো মন্দ খাওয়া বন্ধ, ছেলে বলছে হাজি আব্বা আট দিন থেকে তুমি ভালো মন্দ মাছ টাছ কিছু নিয়ে আসুনি, এই বোকা চুপ এখন এগুলা দিয়ে আট দিন পর তো গরুর মাংস খাবি, মানে যে অধিকার এই আছে ইনভাইট আছে যেতে হবে বিয়ে বাড়িতে খেতে হবে। আচ্ছা এখন তো নাকি শুনছি হ্যাপি বার্থডেতেও পার্টি দেওয়া হয়, তাই না? অনেক রকমের পার্টি, আহারে কি বলি, অনেক রকমের পার্টি আজকে আমাদের মুসলমানদের কাছে। এদিক দিয়ে খাওয়ার দিক দিয়ে অনেক আগে, কিন্তু খিলাফের দিক দিয়ে অনেক পিছনেও আমরা থাকি অনেক সময়। যা হোক দাওয়াত দিলে অ্যাকসেপ্ট করতে হবে। তৃতীয় নম্বর হক, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ব্যবসা করেন, কোনো মানুষ আপনার কাছে আসলো একটা ব্যবসার সম্পর্কে একটা পরামর্শ চাইলো, তো বা আপনি আপনার কাছে এসে একটা ভালো পরামর্শ চাইলো, আপনাকে তার হক আপনি তাকে একটা ভালো পরামর্শ দিবেন। বুঝতে পারলেন? তিনটা হক হয়ে গেল। চতুর্থ নম্বর হক, সে যদি আপনার সামনে গেল উসকো ছিক আয়ার ও আলহামদুলিল্লাহ কায় তো আপনি আর রহমকুল্লাহ কায়, ও কারো যদি ছিক আছে আর সে যদি কয় আলহামদুলিল্লাহ তো আপনি কি বলবেন? ইয়া রহমকুল্লাহ। কিন্তু আজকে আমরা এটা বলি না, যেমন কেউ ছিক লাভ ও তো মুখের ওপরে ছিক না ভাই, মুখের ওপরে ঢুকে যাবি নাকি তুই? উত্তর দি না, উত্তর দি, উত্তরও দি না। আর যে ও যে আলহামদুলিল্লাহ বলো ওটা বলো, হ্যাঁ বে কত জোরে ছিক এলো, মানে আলহামদুলিল্লাহ ভুলে গেছে এটা মনে আছে, তো ছিক আসলে ও যদি আলহামদুলিল্লাহ কয় আপনি কি বলবেন? রাহমুকাল্লাহ। চতুর্থ হয়ে গেল। পঞ্চম নম্বর হক, আপনার গ্রামে কেউ যদি অসুস্থ হয় কোনো মুসলমান ব্যক্তি, আপনাকে তার ইয়াদত তার বিমার পুষ্টি করতে যেতে হবে, কি করতে যেতে হবে? দেখতে যেতে হবে। তাহলে হ্যাঁ মনে রাখবেন, এমন না যে একটা অচিনা মানুষ, মানে এরকম হয়ে থাকে আজকে আমাদের সমাজে, কোনো একটা মানুষ অসুস্থ পড়ে গেছে গ্রামের মহিলারা তাকে দেখার জন্য ভিড় লাগিয়ে দেয়, কি করে? দেখে নেছি মুখখান, দেখে নেছি, দেখি নেছি কেমন, দেখে নেছি যে একটু প্যাটটা উদাম করো নাছি, দেখি নেছি, মানে ভিড় লাগিয়ে দেয় দেখার জন্য মহিলারা। আল্লাহ পাখান কত সুন্দর ছিল, অসুখে খারাপ হয়ে গেছে, ওর পাউট লিখেছে মহিলারা। মনে রাখবেন মহিলারা যাবে না, কারা যাবে? পুরুষেরা। পুরুষ থাকলে কে যাবে? পুরুষ যাবে। মহিলা থাকলে কে যাবে? মহিলা যাবে। বা দোয়া করতে পারেন ভাইয়ের জন্য, এক অপরের জন্য দোয়া করতে পারেন, আপনি দোয়া করবেন। মরার পরেও আপনাদের দিকে এরকম হয় জানাজা নিয়ে যাওয়ার সময়, যখন জানাজা উঠাতে যাবে অমুক হাজি সাহেবের বেটা মারা গিয়েছে, মহিলারা সবাই দেখতে যাবে, আল্লাহ কত ভালো ছিল ছেলেটা মারা গেছে, এই যে মুখখানটা একটু উদাম করো না জি, দেখি না জি, আল্লাহ আকবার, তার মুখখান দেখতে চলে যায়। এই জিনিসগুলো আমাদের সমাজে অহরহ চলে, এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ কোনোদিন সময় পেলে আপনাকে বলে যাবো এই বিষয় নিয়ে। তো যেটা বলছিলাম, বিমার পুষ্টি করতে যেতে হবে, আপনার ভাইয়ের জন্য দোয়া করতে হবে। কিন্তু মহিলারা আজকে যখন দেখতে যায় কাউ কি না, মনে করেন কোনো মেয়ে বা কোনো লোক অসুস্থ পড়ে গেছে তাকে তারা দেখতে চলে গেছে, তো দেখতে যাওয়ারও নিয়ম আছে, তার জন্য দোয়া করবে, কিন্তু তাদের মুখ থেকে দোয়া বের হবে না, কি ওখানে যে তারা আজে বাজে কথা বলবে। যেমন কথা বলার মধ্যে একটা কথা বলে আমি নিজের কানে শুনেছি, একটা আমি হসপিটালে আছি, কথা বলতে বলতে আমার মায়ের সাথে কথা বলছে, সবাই আছে, মানে আমাদের এই কাটিয়ার মেডিকেল কলেজে একটা রুমে অনেক পেশেন্ট থাকে, একটা রুমের ভিতরে অনেক পেশেন্ট থাকে, এক বেডে আমার আত্মীয় আছে আর এক বেডে ওরা আছে। তো কথা বলতে বলতে একজন মহিলা বলছে, ই দে তোমার ব্যাটাকে যে অসুখটা হয়েছে না, হাড়কে গ্রামের উমুক মানুষকে হয়েছিল, মরে গেছে। একটা অসুস্থ লোককে দেখতে যে বলছে কি এই অসুখটা, যে অসুখটা তোমার ব্যাটাকে হয়েছে, ওর সামনে অসুখটা লোকটার সামনে বলছে তোমার ব্যাটাকে যে অসুখটা হয়েছে, হাড়কে গ্রামের উমুক লোককে হয়েছিল, মরে গেছে, বাঁচিনি, কত টাকা ওর বাপ জমি টমি সব বিক্রি করে ফেলে দিয়েছে কিন্তু বাঁচেনি। আর বলেন একটা অসুস্থ লোককে দেখতে যে হসপিটালে যদি ওর সামনে এই কথা বলে কে বাঁচেনি, কি আর বাঁচবে, ও তো সেখানেই মরবে, তাহলে এটা নিয়ম না, হক আছে দেখতে যেতে হবে। তো দেখতে গেলে নাজেবা আলফাজ নাজেবা শব্দ বলতে হবে না, তার জন্য দোয়া করতে হবে। আর তৃতীয় ষষ্ঠম ছাট্টা নম্বর হক, মানে ছয় নম্বর হক হচ্ছে কি, আপনার এলাকায় কোনো সমাজে কোনো মুসলমান ভাই যদি মারা যায়, মারা যায় যদি, তো আপনি আপনার ভাইয়ের জন্য কি করবেন, তার জানাজাতে শরিক হবেন, কি করবেন, এটা হক, আপনি তার জানাজাতে শরিক হবেন। এটা মনে করিয়েন না যে এক লোক, একটা লোক যদি জান্নাতি হয় আর কবরস্থানে যায় যদি, মানে সবাই যদি জানাজা নামাজ পড়তে যায় তাহলে সবটি জান্নাতি। মনে রাখবেন একটা লোক যদি জান্নাতি হয়ে মরে আর সবাই যদি তাকে কবরস্থানে তার জানাজা নামাজ পড়তে যায়, তাকে মাটি দিতে যায়, তাহলে সবাই জান্নাতি, যার যতজন লোক সেখানে গিয়েছিল। আমার জানা মতে এই হাদিস জানা নেই, আপনার জানা আছে, এরকম কোনো কথা নাই, লক্ষ্য রাখবেন জিনিসটা, ভুল জিনিস সেটা।
जिम्मेदारी है लोगों के सामने असल मैसेज को पहुंचा देना। तो जेटा बोलছিলাম প্রতিবেশীর সাথে আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। একখান হাদিস রয়েছে, হাদিস রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু, একটাই হাদিস বলে দেন, কাল কিয়ামতের দিবসে কিছু মানুষের গলায় হাত রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে টানতে টানতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তার উপরে অভিযোগ করবে, আল্লাহ এই লোকটি আমার প্রতিবেশী ছিল, আল্লাহ এই লোকটার বাড়ি আমার বাড়ির পাশে ছিল, এই লোকটা আমার উপরে অত্যাচার করেছিল, আল্লাহ এই আমার প্রতিবেশী আমাকে খায়ের থেকে মাহরুম রেখেছিল, আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিবে না বলে প্রাচীর দিয়ে আমার বাড়ির সামনেটা ওর জমিটা ঘিরে দিয়েছিল, আল্লাহ অন্যায় ভাবে আমার উপরে অত্যাচার করেছিল। কাল কিয়ামতের দিবসে এমন পড়োশীর পড়োশী তার গলা ধরে টানতে টানতে আল্লাহর আদালতে নিয়ে আসবে এবং আল্লাহর কাছে বিচার চাইবে। আরেকখানা হাদিস রয়েছে, যে হাদিসে রাবি ও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটিও আপনি আলাদা উপাদানের মধ্যে পেয়ে যাবেন। তো দেখো একটু লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের দিকে যাচ্ছি না, তৃতীয় নম্বর পয়েন্টের দিকে আসেন, কারণ সময় হতে চললো আর আমারও অলরেডি 2 ঘন্টা হয়ে গেল। তো যেটা আমি বলতে চাইছিলাম যে তৃতীয় নম্বর জিনিস কি, যেটা আমাদেরকে মানতে হবে, ঝগড়া খতম করার নিয়ম। আচ্ছা ভাই, সমাজে উঠতে বসতে চলতে ফিরতে এক অপরের সাথে, অন্য ভাইয়ের সাথে, নিজের ভাইয়ের সাথে, পড়োশীর সাথে ঝগড়া হয়ে যেতেই পারে, পারে না? আপনার কি মূলবি তানবীরের সাথে ঝগড়া হতে পারে না? ঝগড়া হতে পারে। আমার আপনার সাথে ঝগড়া হতে পারে না? ঝগড়া হতে পারে। আমরাও রাস্তাঘাটে চলি, কারোর সাথে ঝগড়া হয়ে যায়, গ্রামের লোকের সাথে ঝগড়া হয়ে যায়, এটা কমন জিনিস, হয়ে যেতে পারে ঝগড়া। ঝগড়া করা ঠিক নয়, যদি ঝগড়া হয়ে যায় তাহলে ঝগড়ার সলিউশন আছে কি নাই, আছে কি নাই, কিন্তু আজকে আমরা সেটা করি না। আমরা মুসলমান এত বোকা কে, আমাদেরকে আল্লাহ রাসূল 1400 বছর আগে সব কিছু বলে দিয়েছেন, তাও আমরা এই মারামারি খুনাখুনি করে ঝগড়া যখন করে নেব তাহলে এক অপর উপরে কেস করে দেব, তুও ফকির ও হামও ফকির হব, তুও দোরা হামও দোরাব। আজকে আমরা কেস করে দিই, করি না? সামান্য সামান্য কথা নিয়ে কেস করে চলে আসি। ভাই ওই কোর্টের চেয়ে অতি উত্তম কোর্ট তো আল্লাহ রাসূল, তাই না? আল্লাহ রাসূল তো বিচার করে দিয়েছে, আল্লাহ রাসূল তো ফয়সলা করে দিয়েছে, কোর্টে যে বোকার মতো লড়াই করে লাভ কি? কোর্টের মধ্যে যে হানাহানি করে জমি বিক্রি করে কেস লড়ে লাভ কি? নিজে কম্প্রোমাইজ করে নেন, নিজে সুলহ করে নেন, এক অপরের সাথে আপনি মিলিয়ে নেন জিনিসটা, জামালে শেষ, অন্য কোনো জায়গাতে আপনাকে যেতে হবে না, আপনার সময় নষ্ট হবে না। কিন্তু না, সেটা না, আমরা যাবো, ওর থেকে কম আছে নাকি, ও 2 বিঘা বেচে আমি 3 বিঘা বেচে ফেললেও কিন্তু কেস লড়বো, এই আজকে আমাদের মেন্টালিটি। কোন জায়গাতে যে আজকে আমরা দাঁড়িয়েছি বলুন তো। যেটা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, ঝগড়া শেষ করেন, ঝগড়া হয়ে গেছে মনে করেন কারোর সাথে, হাদিস আমি আপনাকে বলছি, তাছাড়া এটাও ঝগড়া হতে গেলে প্রথম নাম্বার জিনিস, আমাদের মিল কেন হয় না তার একটা কারণ হচ্ছে কি, যখন ঝগড়া হয়ে গেল তখন আমরা প্রথম কথা বলি, দেখ এই মুন্টুর বাপ, দেখ যতদিন বাঁচবো তোর সাথে কথা বলবো না, ঝগড়া হয়ে গেল। আর মেয়েরা তো আল্লাহ আল্লাহ বলেন না, কত রকম ভাবে যে বলে, বলছে দেখ যতদিন বাঁচবো বাঁচার পরে ফের হবো, ফের মরবো, ফের মরবো, ফের মরবো, তাও তোর সাথে কথা কহো না। এক বাড়ি তো আপনি মরবেন, বারবার কি মরবেন, আর এক বাড়ি তো দুনিয়াতে আপনি আসবেন, মানে এত রাগ ওদের কারি উপরে, যতদিন বাঁচবে না কি বলে কথা বলবেন। আর এটাই করি, সামান্য ঝগড়া হয়ে গেল আমরা কথাবার্তা বন্ধ করে দিলাম। ইয়াদ রাখিয়েগা, জব কিসি ইনসান কা এক ভাই কা দুসরে ভাই কে সাথ ঝগড়া হোতা হয়, আর ঝগড়া হোনে কে বাদ জব বাতচিত করনা বন্ধ কর দেতে, কলাম করনা বন্ধ কর দেতে, আপস মে লেন দেন বন্ধ কর দেতে হ্যায়, তো এই জো কনভারসেশন কা জো গ্যাপ হ্যায় না, জব কনভারসেশন কা গ্যাপ হো জাতা হ্যায়, জব বার্তালাপ হো জাতা হ্যায়, বার্তালাপ কা গ্যাপ হো জাতা হ্যায়, তো क्या होता है जब उन लोगों के दरमियान दूरिया पैदा हो जाती है और आपस में गलतफहमी पैदा हो जाती है। अरे माने हलो আমাদের যখন কারোর সাথে ঝগড়া হয় আর আমরা যখন তাদের সাথে উঠা বসা লেন দে, আমাদের দ্বারা দিয়ে ঝগড়া হয়ে যেতে পারে, আমরা মানুষ, আমাদের দ্বারা দিয়ে দু চারটা কথা হয়ে যেতে পারে, আপনার যদি কারোর সাথে, আপনার গ্রামের, আপনার এলাকার, আপনার পড়োশী, আপনার ভাই, আপনার আত্মীয়দের, আত্মীয়দের সাথে যদি ঝগড়া হয়ে যায় জমি নিয়ে বা কোনো জায়গা নিয়ে বা কোনো বিভিন্ন রকমের কোনো জিনিস নিয়ে, তাহলে আপনারা সর্বপ্রথম কাজ কি করবেন, তার সাথে কথাবার্তা বন্ধ করবেন না, তার সাথে উঠা বসা বন্ধ করবেন না, তার সাথে লেনদেন বন্ধ করবেন না। কারণ সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে প্রণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য এটি জায়েজ নয়, কোন মুসলমানের জন্য এটি জায়েজ নয় যে সে 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে দিবে, যা তার সাথে কাটা তাল্লুক করে নেবে, যা লেনদেন বন্ধ করে দিবে। কয়দিন ভাই জনাব,
आपको नबी ने फरमाया कि तीन दिन से ज्यादा आप अपने किसी भाई से नाराज नहीं रह सकते हैं या उससे बातचीत करना बंद नहीं कर सकते, फिर आप एक मुसलमान होकर, आप एक ईमान वाला होकर बरसों से अपने भाई से कलाम करना, बातें करना बंद कैसे कर सकते हैं? तो हमें लक्ष्य रखते हैं আমরা যেন কথাবার্তা বন্ধ না করি। এবার ঝগড়া শেষ করার নিয়ম কি? ঝগড়া শেষ করার নিয়ম হাদিসের শব্দ রয়েছে ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা। যখন দুই ভাইয়ের সাথে ঝগড়া হয়ে যায়, আমাদের যখন আপোষে দেখা হয়, সাক্ষাৎ হয়, একজনের চেহারা এদিকে একজনের চেহারা এদিকে, মনে করেন মুন্টু আর রেন্টু দুই ভাই ঝগড়া হয়ে গেল, নামতে এরকম নাকি মুন্টু রেন্টু। এখানে আরেকটা আয়াত মনে পড়ে গেল, হ্যাঁ একটা পয়েন্ট মনে পড়ে গেল, কি এক মুসলমানকে আরেক মুসলমানের সাথে কেমন ব্যবহার করতে যেতে গেলে। আমার বিষয়ের উপরে একটা আয়াত মনে পড়লো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। এর মানে জানেন? এর মানে হলো আপনি আপনার কোন ভাইয়ের কোন মানে বুড়া লাকাব দিয়ে, কি দিয়ে? বুড়া লাকাবকে বাংলায় বলে পদবি নাম দিয়ে, মানে কোন এ দিয়ে লাকাব দিয়ে, লাকাব বুঝতে পেরেছেন আপনারা? লাকাব বুঝতে পেরেছেন? ওয়ালা তানাবাজু বিল আলকাব, তুমি আপনার ভাইকে বুড়ে আলকাব সে মত পুকারো, তো আপনি ভাই কো বুড়ে আলকাব সে মত ইয়াদ করো। বুড়ে আলকাব মানে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমি আলকাবের বাংলাটা জানি না, উদাহরণ সহকারে বলতে আপনি দেখেন, মনে করেন কার নাম হাবিবুল্লাহ, নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে, হাবিবুল্লাহ মানে আল্লাহর, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, অনেক রকমের নাম আছে। যেমন মনে করেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তো আমরা কি করি আব্দুল্লাহ বে হেব্বে এ হেব্বে দাই না কেন? আর কে কেলে ফেলে এলে তো চলবে, কারণ নাম কালো, যে কেলে নাম যদি কালো হয় তবে সবাই কেলাই বলে ডাকবে, কেলাই বলে ডাকে না। এই ধরনের আলকাব দিয়ে, এই ধরনের কারণ নাম বিগড়ে ডাকাটা ইসলাম আমাদের নিষেধ করেছেন, কোরআন আমাদের নিষেধ করেছেন। তাই মনে রাখবেন যার যেটা নাম, হাবিবুল্লাহ নাম হাবিবুল্লাহ ডাকবেন, হেব্বে বলে ডাকবেন না। মুহিবুল্লাহ নাম এ মুহিব্বি মুহিব্বি ডাকবেন, মুহিবুল্লাহ নাম সঠিক নাম, যার যেটা নাম সেটা দিয়ে ডাকবেন। বলেন আজকের পর থেকে আমরা কাউরি এভাবে নাম বিগড়ে আমরা ডাকবো ইনশাআল্লাহ, কারণ কোরআন আমাদের নিষেধ করছে, আল্লাহ রাসূল আমাদের নিষেধ করেছেন তো দুশোর আগে। তো হ্যাঁ, আমি যেটা আপনাদের সামনে বলছিলাম ঝগড়া শেষ করার নিয়ম কি, দুই ভাইয়ের ঝগড়া হয়ে গেল, হাদিসটাকে সামনে রেখে, দুই ভাইয়ের ঝগড়া হয়ে গেল, দুই ভাইয়ের যখন ঝগড়া হয়ে গেল ঠিক আছে, আপনি এক অপরের সাথে কথাবার্তা প্রথম বন্ধ করবেন না। আর দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে প্রণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া খায়রু হুমাল লাযী ইয়াবদাউ বিসসালাম, হাদিসের শব্দ ওয়া খায়রু হুমাল লাযী ইয়াবদাউ বিসসালাম, এটি হচ্ছে ঝগড়া শেষ করার নিয়ম, এটিকে আমাদেরকে ফলো করতে হবে। ওয়া খায়রু হুমাল লাযী ইয়াবদাউ বিসসালাম, এখান থেকে কি করে ঝগড়া শেষ হবে প্র্যাকটিক্যাল আমি করে দেখেছি, চ্যালেঞ্জ সহকারে আপনাকে বলে যাচ্ছি। হাদিসের রাসূলটিকে সামনে রেখে যতজন লোক আমার সামনে বসে আছেন, আপনি এটাকে ফলো করেন আপনার 14 বছরের দুশ্মনী কালকে শেষ হয়ে যাবে, আপনি এটাকে ফলো করেন 15 বছরের দুশ্মনী কালকে শেষ হবে, শেষ হয়ে যাবে। মাত্র এই জিনিসটাকে ফলো করেন কি ওয়া খায়রু হুমাল লাযী ইয়াবদাউ বিসসালাম। লকডাউনের ভিতরে আমার একজনের সাথে ঝগড়া হয়ে যায়, আমি কেন শেয়ার করছি, কারণ এখান থেকে আমি আপনাকে কিছু শিক্ষা দিতে চাইছি। লকডাউনের ভিতরে আমার একজনের সাথে ঝগড়া হয়ে গেল, একটা আলিমের সাথে, মুলবির সাহেবের সাথে ঝগড়া হয়ে গেল, আমি জানি দোষটা আমার ছিল, আমি একটু রেগে গিয়েছিলাম, কারণ আমি একটু রাগী মানুষ, রাগটা হয়তো কন্ট্রোল করতে পারি না অনেক সময়, যুবক মানুষ, রাত জাগা মানুষ, একটু রেগে গিয়েছিলাম তার উপরে, কেন কোনো বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে একটা আমাদের মধ্যে তর্ক বিতর্ক হতে হতে আমি ফোন করে নাচ বারবার খালি বিরক্ত হচ্ছে, মেসেজ করে আর ফোন করে, মানে খুব বিরক্ত হচ্ছিল আমাকে মেসেজ করে, আমি কিন্তু ঝগড়া করে তাকে রেখে দিলাম, কিন্তু আমাদের মধ্যে পরিচিত ছিল, আমি তাকে চিনি, সেও আমাকে ভালো করে চিনে। এবার লকডাউনের শুরুতে ঝগড়া হয়েছিল, বিশ্বাস রাখেন লকডাউনের শুরুতে ঝগড়া, লকডাউনের লাস্টের দিকে এ হাদিস পড়তে পড়তে এই হাদিসের টুকরাটি আমার সামনে একখানা ছোট বইয়ের মধ্যে চলে এসেছে, কি ওয়া খায়রু হুমাল লাযী ইয়াবদাউ বিসসালাম। আহ এত সুন্দর কথা, সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, আমি তো লকডাউনে বেচারাকে কষ্ট দিয়েছি, আমি লকডাউনে ওই মানুষ ওই মওলানা সাহেবের সাথে ঝগড়া করেছি, সাথে সাথে আমি মোবাইল বের করে তাকে ফোন করলাম, আর তাকে ফোন করার পরে আমি সালাম দিয়ে ফেললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনিও হতভঙ্গ, কি ব্যাপার মওলানা তানভীর সাহেব হঠাৎ আমাকে ফোন করলেন, উনিও কিন্তু মানে হতভঙ্গ হিসাবে জবাব দিচ্ছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে ভাই কি ব্যাপার আপনি আমাকে ফোন করেছেন? আমি বললাম ভাই আমি আপনার সাথে অন্যায় করেছি, আমি আপনাকে হয়তো দু চারটা বাজে কথা বলে দিয়েছি, রাগের মাথায় বলে দিয়েছি, রক্ত গরম রক্ত নওজোয়ান মানুষ, ভাই কিছু মনে করেন না, আমাকে ক্ষমা করে দিন আপনি, কারণ জানি না মানুষ কখন মরে যাবে, মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই,
কি আপনার সাথে কথাবার্তা বন্ধ করে রাখবো। ও তখন বলছে যে না না আমি তো আপনাকে তখনই ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বিশ্বাস করুন, ওই যে লোকটার সাথে আমি ঝগড়া করে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলাম, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না, দেখা হলে আমি তার দিকে চোখ চেড়েও তাকাতাম না, সেই মানুষটা আল্লাহর রহমতে আল্লাহর ফজলে আমি যখন এই হাদিসটির উপরে আমল করলাম, আজকে সেই আমাকে তার জীবনের চেয়ে হয়তো বেশি ভালোবাসে। বললে হয়তো ভুল হবে, কিন্তু তার ব্যবহার, তার আচার আচরণ, তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে তার জীবনের চেয়েও বেশি আমাকে ভালোবাসে। কারণ এখান থেকে আমি ঝগড়া শেষ করেছিলাম। ঝগড়া শেষ করার নিয়ম, কারোর সাথে আপনার ঝগড়া হয়ে গেছে, তার সাথে সাক্ষাৎ হলো, সর্বপ্রথম আপনি তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে আপনাকে উত্তর দেবে। তারপরে তারপরে যদি সে উত্তর না দেয়, সালাম দিয়ে আপনি তার পাশে বসে যান বা ওর বাড়িতে চলে যান, সালাম দিয়ে বাড়ি, হ্যাঁ তার বাড়িতে গেলেও সালাম দিতে হবে, তার বাড়িতে গেলে কি করতে হবে, সালাম দিতে হবে। আজকে আমরা সালাম দিই না কারো বাড়িতে, আজকে যখন আমরা কারি বাড়িতে যাই, দুঃখ নেবেন না, আমরা এমন মুসলমান, আল্লাহ রসুল বলছেন একটাও নিয়ম নীতি ক্যালচার আমাদের রসুলের পদ্ধতি অনুযায়ী নাই, রসুলের কথা অনুযায়ী নাই। আমরা যখন কারি বাড়িতে যাই আমরা করি কি, অ্যাডের মতো ঢুকে পড়ি, আজি ব্যাপার ভাই, ইসলাম বলছে আপনাকে সালাম দেন, সালাম দেওয়ার পরে আপনি তার কাছে ইজাজত তলব করেন। কারি বাড়িতে বিনা পারমিশনে ঢুকতে নিষেধ করা হয়েছে, কারুই বাড়িতে বিনা পারমিশনে ঢুকতে নিষেধ করা হয়েছে। বিনা পারমিশনে কুকুর ছাড়া মানুষ ঢুকতে পারে না, কুকুর ছাড়া মানুষ ঢুকতে পারে না। কুকুরে কি কোনো পারমিশন লাগে? কুকুর, তাহলে আপনার মধ্যে পার্থক্য থাকলো কি? হয়তো আপনাকে খারাপ লাগবে কথাটা, বাট একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলছেন লোগো, জব তুম কিসি কে ঘর মে দাখিল হো না তো সবসে পহলে সালাম করনা, ফির ইজাজত তলব করনা, আগর ইজাজত মিল জায়ে তো ঘুস জানা, দাখিল হো জানা, না মিলে তো বাহার সে আ জানা। কত সুন্দর কথা আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, ঝগড়া শেষ করার নিয়ম, তার কাছে যান, তাকে সালাম দেন, তার পাশে বসুন, তাকে বলেন ভাই দেখেন আমি অন্যায় করেছি, দু চারটি কথা নিয়ে আপনার সাথে আমার ঝগড়া হয়ে গেছে, সামান্য কথা নিয়ে। ভাই আপনি ভাই, আমি ভাই, আপনি মুসলমান আমিও মুসলমান, আল্লাহ বলছেন আল মুসলিম আকুল মুসলিম, কয়েকদিন দুনিয়াতে বেঁচে থাকবো ভাই, এই ঝগড়াঝাটি বাদ দেন, আমরা ভাই ভাই হিসাবে জীবনযাপন করব, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন এই আশা নিয়ে সালাম দিয়ে কথা শুরু করে আপনি যদি তার পাশে বসে যতই দুশ্মনী হোক না কেন সে আপনাকে ক্ষমা করবে না, সে আপনাকে অবশ্যই ক্ষমা করবে। কিন্তু আপনি হ্যাঁ গ্রামের লোক আপনাকে বলবে আরে এই তুই কেমন রে, ওর সাথে ঝগড়া করলি, তুই আগে কথা কইতে চলে গেলি, তোর লজ্জা নাই রে, এখানেও লজ্জা, আপনাকে বলে তোর লজ্জা নাই, তুই কিসের কমর থেকে ওই 2000 টাকা কামাই, তো তুই 3000 টাকা কামাই, ওর দুটা বেটা তো তোর 4টা বেটা, তোর ফের কিসের ভয় যে তুই নির্লজ্জর মতো লজ্জা সরম কিছু নাই ঝগড়া করে কথা বলতে চলে গেলি, এটা আমরা পেস্টিজে লাগিয়ে দিই। জি না, আপনি দেখো উত্তর বলবেন, হতে পারে আমি তার সাথে কথা বলতে গিয়েছি, তোর কাছে সমাজের কাছে আমার মান সম্মান ঘটে যেতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমার মান সম্মান বেড়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন যখন দুই ভাইয়ের মধ্যে দুই মুসলমানদের ঝগড়া হয়ে যায়, ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আর যে সালাম দেওয়াতে পাল করে, যে প্রথমে সালাম দেয় আর সালামের মাধ্যম দিয়ে ঝগড়াকে শেষ করে দেয়, ওই হচ্ছে ওর চেয়ে অতি উত্তম, ওই হচ্ছে ওর চেয়ে ভালো। বলে ইনশাআল্লাহ আমরা এটাকে ফলো করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঝগড়া শেষ হয়ে যাবে। লাস্ট মে এক হাদিস মে আপকো সুনা দু, ফির ইনশাআল্লাহ মে আপনি তকরীর কো ইহীঁ পে ইখতাম কর দুঙ্গা, কিউকি মেরি তবিয়ত অর মেরি আওয়াজ মেরা গলা ইয়ে ইজাজত নেই দেতা হ্যায় কি মে আপকে সামনে চন্দ মিনট ভি বাত করু। ফির ভি আইয়ে, পরেশানি কে সাথ হো, লেকিন মে আপকি মোহাব্বত মে ইয়ে হাদিস মে আপকে সামনে পয়দা করকে জাতা হু, কি আপস মে হাম মোহাব্বত কো কাইসে পয়দা করে। একটা তিনটি পয়েন্ট বলেছিলাম, চতুর্থ পয়েন্টে আমি বলে যাচ্ছি। মনে করেন এক ভাই আরেক ভাইকে কি করে ভালোবাসবে? এই লোগো আল্লাহ কে প্যারে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে বয়ান ফরমায়া কি তুম আপস মে ভাইচারগি কে সাথ জিন্দেগি গুজারো, আগর আপ পর কোই ভাই আপসে নারাজ হে তো উসসে ভি সালাম কে জরিয়ে সে মিলো আর উস দুশমনি কো নারাজগি কো খতম কর দো। ইসি তরহ মে আপকো আর এক তরিকা বতা দু, মে আপকো আর এক চিজ বতা দু কে ও কোন সা তরিকা হে, ও কোন সা ইয়ানি ও কোন সি চিজ হে কে জিসকে আপনানে কি ওয়াজে সে হামারে দরমিয়ান মোহাব্বত পয়দা হো জায়েগি। মিসাল কে তোর পর আপ তার বাগান কে আন্দর রহতে হে, আপকা এক ভাই জঙ্গিপুর কে আন্দর রহতা হে, ইয়া আপকে গাঁও কা এক দোস্ত জঙ্গিপুর কে আন্দর রহতা হে, ইয়া আপকা পড়োসী আপকে বগল মে রহতা থা লেকিন জগহ কো ছোড় দিয়া, জগহ কো বেচ দিয়া, দূসরি জগহ কে আন্দর চলা গয়া। ফির সে সমঝিয়ে, আপ ইয়াহ পর হে তার বাগান মে, আর আপকা ভাই এক মালদা মে রহতা হে,
नबी ने फरमाया कि लोगों कभी कभार अपने भाई से मिलने के लिए भी जाया करो, क्योंकि अपने भाई से मुलाकात करने से मोहब्बत में इजाफा होता है, अपने भाई से मिलने से मोहब्बत में इजाफा होता है, नहीं मोहब्बत बढ़ती है। বাংলায় বুঝিয়ে দিই হয়তো অসুবিধা হবে। আপনার বাড়ি তার বাগান, একটা ভাই এখানে থাকে, একটা ভাই আপনার একটু দূরে থাকে, সে ভাই হোক বন্ধু হোক আপনার গ্রামের কেউ হোক যার সাথে চলাফেরা ছিল, তা আপনি কি করবেন? তার সাথে সাক্ষাৎ করতে যান, সাক্ষাৎ করতে গেলে ভালোবাসা বাড়বে। আপনি বলবেন মাওলানা এটা কেমন কথা যে সাক্ষাৎ করতে গেলে ভালোবাসা বাড়বে? হ্যাঁ, প্রমাণ সহিহ মুসলিমের হাদিস, হাদিস দ্বারা দিয়ে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই লোক এক আদমি রাস্তে সে চলকর যা রা হ্যায়, লোগো एक आदमी रास्ता से चलकर जा रहा है, एक आदमी एक अजनबी सा शख्स उसके पास आया, उसके करीब आया और उसको सवाल कर दिया, उसको पूछ बैठा कहे मेरे भाई तुम कहां पे जा रहे हो, अरे तुम कहां जा रहे हो? इस आदमी जो रास्ते से चल रहा था इसने जवाब दे दिया कि अजनबी शख्स मैं तुझे नहीं जानता, है अजनबी शख्स मैं तुझे नहीं पहचानता, पर जब तू जानना चाहता है कि मैं कहां पे जा रहा हूं तो सुन मैं तुझे बता रहा हूं, मेरे भाई मैं अपने भाई से मुलाकात करने के लिए जा रहा हूं, कुछ ही दूरी पर मेरा भाई रहता है, मैं अपने भाई से मिलने के लिए जा रहा हूं या मैं अपने भाई से मुलाकात करने के लिए जा रहा हूं। उसने कहा, उस आदमी ने सवाल करने वाला साहिल ने उनसे पूछा, ए भाई तुम अपने भाई से मिलने के लिए क्यों जा रहे हो, क्या तुम्हारे भाई ने तुमको कोई कर्ज दिया है जिसकी अदायगी के लिए तुम जा रहे हो, या तुम्हारा भाई का तुम्हारे ऊपर कोई एहसान है जिसका एहसान चुकाने जा रहे हो? उसने पूछा कि वजह क्या है, तुम किस लिए अपने भाई से मिलने के जा रहे हो? सही मुस्लिम की हदीस है, इमाम मुस्लिम भी इस हदीस को मुस्लिम के अंदर लेकर आते हैं। उस आदमी ने जवाब दिया, ए आदमी ए अजनबी सस आप जानना चाहते हो कि मैं कहां जा रहा हूं और अपने भाई से मिलने के लिए मुलाकात करने के लिए क्यों जा रहा हूं, तो सुनो मैं इसलिए जा रहा हूं क्योंकि मैं अपने भाई से अल्लाह के लिए मोहब्बत करता हूं। फिर उस आदमी ने उससे कहा कि ए इंसान जिस तरह तू अपने भाई से मोहब्बत करता है उसी तरह तू ये भी सुन ले, मैं कोई मामूली इंसान नहीं हूं, मैं अल्लाह का फरिश्ता हूं और अल्लाह ने डायरेक्ट मुझे तुम्हारे पास भेजा है, अल्लाह ने डायरेक्ट मुझे तुम्हारे पास भेजा है, ये मैसेज देकर भेजा है, ये पैगाम देकर भेजा है कि फला आदमी को फला इंसान को जाकर ये मैसेज दे दो, ये संदेशा दे दो, ये पैगाम दे दो कि वो जिस तरह अपने भाई से मोहब्बत करता है मैं अल्लाह भी उससे मोहब्बत करता हूँ, मैं अल्लाह भी उससे मोहब्बत करता हूँ। আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, ফোনে যোগাযোগ নাই, আপনি মাঝে মধ্যে সময় বের করে নিয়ে আপনি আপনার ভাইয়ের বাড়িতে যান, তার সাথে সাক্ষাৎ করতে যান, দোস্তের বাড়িতে যান, তার সাথে একটু সাক্ষাৎ করতে যান, সাক্ষাৎ করতে গেলে তার বাড়িতে গেলে বসে কথা বললেও ভালোবাসা বৃদ্ধি পায়, সম্পর্ক সম্পর্কর বাঁকা থাকে। এই কথা আল্লাহ রসুল আমাদের সামনে আপনাদের সামনে বলে দিয়েছেন। সামনে বসে থাকা দিনদরদি ভাই সকল, আমি আপনাদের অত্যন্ত শুকরিয়া আদা করি কি এতক্ষণ ধরে আপনারা আমার সামনে বসে আছেন এবং রাত একটা পরে একটা ধরে আপনারা আমার বক্তব্য শুনছেন। আমি দুই ঘন্টা থেকেও বেশি আমি আপনাদের সামনে আলোচনা রাখলাম আর আমি এটাই মেসেজ দিতে চাইলাম কি এক মুসলমানকে আরেক মুসলমানের সাথে কেমন হতে হবে, এক মুসলমানকে আরেক মুসলমানের সাথে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে আমাদের মধ্যে কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হয়, আমরা এক অপরের সহযোগিতা করি আমাদের দ্বারা দিয়ে যেন অন্য কোনো কষ্ট না পায়। মা বোন আমার আপনাদেরকে বলবো আপনারা এমনভাবে জীবনযাপন করুন যাতে আপনার দ্বারা দিয়ে আপনার প্রতিবেশী, আপনার দ্বারা দিয়ে আপনার সহেলি, আপনার দ্বারা দিয়ে আপনার বান্ধবী, আপনার দ্বারা দিয়ে আপনার অন্য কেউ যাতে ইনারা কষ্ট না পায়। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান সে দ্বারা দিয়ে অন্য কেউ কষ্ট পায় না। তার মধ্যে অনেকগুলো আমি পয়েন্ট অনেকগুলো হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করলাম, তারপরে আবার আমি সম্পর্ক জোড়া লাগাবার জন্য আমি তিন চারটি পয়েন্ট বললাম। প্রথম নাম্বার, আমাদেরকে এক অপরের সাথে সাক্ষাৎ করতে গেলে সালাম দিতে লাগবে, সালাম দিতে গেলে দুশ্মনী শেষ হয়ে যায়, ভালোবাসা বাড়ে, এক অপরের অন্তরের ভিতরে মানে মহব্বতের জায়গা তৈরি হয়ে যায়। দ্বিতীয় নম্বর কথা, প্রতিবেশীর সাথে আজকে আমাদের দিন দিন সম্পর্ক বাজে হয়ে যাচ্ছে, আজকে আমরা খুদগার্জ হয়ে গেছি প্রতিবেশীর সাথে আমরা।